চলে এলাম মানিকগঞ্জ, আজ দেখবো যেহেতু লকডাউন ছড়া ছেড়ে দিছে তো মানিকগঞ্জ স্ট্যান্ডে চলে এলাম, এখন একটু ভিডিও করবো কীরকম গাড়িগুলো আছে, কীরকম বাস আছে, কীরকম ট্রাক আছে একটু নমুনা দেখবো। এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন পুরো ভিউ, বাস মোটামুটি ভালোই আছে, এখানে সব ধরনের বাস, লোকাল বাস, দূরপাল্লার বাস সবই আছে, ওখানে কিছু দাঁড়িয়ে রয়েছে। এটা মূলত পূর্ব সাইড ওভার ব্রিজে, এটা হচ্ছে পশ্চিম সাইড, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, বাসের জায়গা হইতেছে রাস্তায়, প্রচুর বাস। যাবে এখান থেকে উঠতে উঠতে তাদেরকে দেখতে পাচ্ছেন বাসের অবস্থা, লোকজন মোড়ারি অনেক আছে, দেখতে পাচ্ছেন গাড়িগুলো সিএনজিগুলো অটো রিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণে, ব্যক্তিগত গাড়িও আছে মোটামুটি ভালো। দেখতে পাচ্ছেন বাসের লাইন, দেখতে পাচ্ছেন এবার এই সাইডটা দেখুন, এটা হচ্ছে সিঙ্গার যাওয়ার রাস্তা, সিঙ্গার রোড, এখান থেকে যারা সিঙ্গার যাবে তারা মূলত দক্ষিণে যেতে হবে টাউনে যাওয়ার জন্য, রাস্তাটা মোটামুটি রিস্কেবার, এলাকা সবই আছে। Thank you.
তো টাউনে যাওয়ার রাস্তা, দেখতেই পাচ্ছেন গাড়ি খুব একটা নাই। তো দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ যে পরিস্থিতি, আজ 11 আগস্ট 2021, আর যেহেতু লকডাউন সীমিত আকার ছাড়া দিছে, বাসটা সব চলতেছে মোটামুটি ভালোই। দেখতে পাচ্ছেন বাসের পরিমাণ, রাস্তাঘাট পরিপূর্ণই আছে, তাই হয়তো কিছু কম আছে। সিএনজি অটো দেখছে, হ্যালো বাইক সবই আছে আগের মতোই। দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে। এটাতে মূলত টাউনে অথবা সিঙ্গার যাওয়ার জন্য রাস্তাতে। দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, অনেক বাস। এখানে কিছু আছে প্রাইভেট ব্যক্তিগত গাড়ি, ভাড়া হয়ে গেছে চলে গেলে। এটা আছে নবীন সিনেমা হল। নবীন সিনেমা হল আজকের মতো বিদায় নেব মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। আব্দুল মালিক অল ওয়ান টিভির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।